আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগ আর এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো সকাল থেকে আজকে ব্লগটি শুরু করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি সকালের নাস্তা রেডি করার জন্য ডাল বসিয়ে দিয়েছি, আর হচ্ছে আলু ভর্তা বানাবো, তার জন্য আলু সিদ্ধ দিয়েছি। তো আজকে সকালের নাস্তাটা ডাল আর আলু ভর্তা দিয়েই করা হবে। আলুটা তো সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি খোসাটা ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তা নাহলে ভর্তাটা কিন্তু ভালো হয় না। আর এদিকে ভর্তাটা বানানোর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, আর হচ্ছে ডাল বাগার দেওয়ার জন্য রসুন কেটে নিয়েছি। তো আলুটা গরম গরম থাকতেই ম্যাশ করে নিতে হবে, তা নাহলে কিন্তু আঠালো হয় না ভর্তাটা। আলুটা আমি খোসাটা ছাড়িয়ে এখন হচ্ছে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। গরম থাকতে এই কাজটা করতে হবে, এতে করে ভর্তাটা আঠালো হবে, তা না হলে কেমন নরম নরম হয়ে যায় ভর্তা, তখন খেতে ভালো লাগে না। তো আমি এখন আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে ডালটাও রান্না হয়ে গেছে। ডালটা বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিয়েছি, সাথে তেল দিয়ে এখন পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব বাগারটা দেওয়ার জন্য। এই তো ডালটা আমি হচ্ছে রান্না করে নিয়েছি, সাথে কিন্তু আম দিয়েছি। আমি তো ফ্রিজে আম রেখেছি, এটা সবাই জানেন। তো এখন যখনই হচ্ছে আম দিয়ে ডাল খেতে মন চায়, ডাল আমটা বের করে ডাল রান্না করে নিলে কিন্তু খেতে পারি। তো ডালটা বাগার দিয়ে নিয়েছি, এখন একটা বলক আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব। আমাদের সকালের খাবার রেডি, একেবারেই সিম্পল রান্নাবান্না আর খাওয়া দাওয়া। আসলে সকালে এরকম খাবারই কিন্তু খাওয়া উচিত। আর ভাত, গরম গরম ভাত, ডাল আর হচ্ছে আলু ভর্তা। তো এখানে আলু ভর্তা দুই ভাগে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ঝাল বেশি আর একটা ঝাল কম। তো যেটা ঝাল বেশি সেটা হচ্ছে কারণ আমার বাবার জন্য বানিয়েছি, আর একটা আমাদের জন্য। এখন হচ্ছে সবাই মিলে সকালের নাস্তাটা করে নেব। সকালে খাবার খাওয়ার পরে আজকে বেশ অনেকগুলো কাজ করেছি, যেমন খাওয়ার পরে থালাবাটিগুলো ধুয়েছি, তারপরে কাপড় চোপড় ভিজিয়েছিলাম সেগুলোও ধুয়ে নিয়েছি। সকাল সকাল ধুলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। সব কাজ শেষে এখন দুপুরের জন্য রান্না করব। তো আজকে রান্না করব কলমি শাক দিয়ে শুটকি। তো এখানে আমার বাবা সকালে শাক কিনে এনে দিয়ে গেছে, শাকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছিল। আর এখানে হচ্ছে শুটকি নিয়েছি, তো আজকে আমি লইট্টা শুটকি দিয়ে শাকটা রান্না করব। শুটকিটা আগেই এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এভাবে এনে রেখে দিলে হয় কি, যখনই খেতে মন চায় ফ্রিজ থেকে বের করে নিলে কিন্তু হয়ে যায়। শুটকিটা এমনিতেও রাখা যায়, কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। শুটকিগুলো কিন্তু ভালোই ছিল সাইজেও, আর খেতেও ভালো। তো এখন আমি এখান থেকে কিছুটা শুটকি কেটে নেব, এগুলো তো আর সব লাগবে না। আমার পরিমাপ অনুযায়ী আমি শুটকি নিয়ে নিয়েছি। তো এখানে আমি মোট 5টা শুটকি কেটে নিয়েছি আর এভাবে টুকরো করে নিয়েছি। শুটকিটা রান্না করার জন্য এখানে রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আর এই তো শাক কেটে নিয়েছি, শাক যতটুকু শাক ছিল আমি পুরোটাই নিয়েছি। এগুলো রান্না করলে অল্প হয়ে যাবে, তো এখন রান্নাটা বসিয়ে দিই। শুটকি রান্না করার প্রথমেই হচ্ছে শুটকিটাকে এভাবে খালি একটা কড়াইতে, মানে তেল ছাড়া একটা কড়াইতে টেলে নিতে হবে শুটকিটা। তো আমি যেভাবে করছি এভাবেই টেলে নিতে হবে, আর চুলার আঁচটা লোতে রেখে এই কাজটা করতে হবে। যখন দেখবেন যে শুটকির থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, ওই পর্যায়ে বুঝবেন যে শুটকিটা টালা হয়ে গেছে। আর এই শুটকিটা টালার সময় কিন্তু কোনো প্রকারের তেল দেওয়া যাবে না, আর শুটকিটা ধোয়ার আগে এই কাজটা করতে হবে। তো এখন শুটকিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এই পর্যায়ে আমি কিছুটা কুসুম গরম পানি দিয়ে দিলাম। চুলাটা কিন্তু বন্ধ, এখন চুলাটা কিন্তু জ্বালিয়ে রাখা যাবে না, তাহলে শুটকিটা একেবারে গলে যাবে। তো আমি গরম পানির ভেতরে শুটকিটা একটু নেড়ে চেড়ে এভাবেই ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। এতে করে ভেতরে যে বালুটা থাকবে সেটা বের হয়ে যাবে। শুটকিটা গরম পানি থেকে তুলে আমি 2-3 বার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখন রান্নাটা, মানে তরকারিটা বসিয়ে দেবো শুটকির। প্রথমেই হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। ঝালটা যে আপনারা যে যার পছন্দ অনুযায়ী দিবেন, আসলে যে ঝাল খেতে পছন্দ করেন সে একটু বেশি ঝাল দিবেন, আর বিশেষ করে শুটকির তরকারিতে একটু ঝাল বেশি হলেই খেতে ভালো লাগে।
তো এখন এই পেঁয়াজ রসুনটাকে আমি হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা। রসুন যেহেতু আমি কুচি করে দিয়েছি, তো সেটা মাথায় রেখেই দিতে হবে আদা রসুন বাটা। তো এবারে আদা রসুন বাটা দেওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দেব একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দেব হচ্ছে স্বাদমতো লবণ। এখন এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নেব। বেশিক্ষণ কিন্তু এভাবে ভাজা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, এটা মশলাটা কষানোর জন্য দিয়েছি। তো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দেব। তো শুটকিটা দেওয়ার পরেও আমি বেশ অনেকটা সময় কষিয়ে নিয়েছি, তারপরে শাকগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে সবগুলো শাক আমি দিয়ে দিয়েছি। তো এবার একটু নেড়ে চেড়ে দেবো, মশলার সাথে শাকটাকে মিশিয়ে নেবো আর কি নেড়ে চেড়ে। আর শুটকিটা দিয়ে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে কষাতে হবে। আর আপনারা চাইলে শুটকিটা পেঁয়াজ যখন ভাজবেন সেই সাথে ভেজে নিতে পারেন। আমি সবভাবেই রান্না করি, ওইভাবেও রান্না করি, আবার এভাবে কষানোর ভিতরে দিয়েও রান্না করি। তো এখন শাকটা নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। আজকে আবার রান্না শেষে আলু ভাজি বানাতে হবে কায়মার জন্য, কারণ ও তো আর শুটকি খাবে না, শুটকির গন্ধ সহ্য করতে পারে না, তাই হচ্ছে ওর জন্য আমি আলু ভাজি বানাবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে শাকটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন শাকের থেকে কতটা পানি বের হয়েছে, এখন কিন্তু আর ঢেকে দেওয়া যাবে না। তো এই পর্যায়ে ঢাকনা খোলা রেখেই রান্না করতে হবে। তো শাকের পানিটা শুকিয়ে গেছে, যেটুকু পানি আছে এটাও শুকিয়ে নেব, এর থেকে বেশি আর রান্না করলে কিন্তু শাকটা লাল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। এই তরকারিটা খেতেও অনেক মজা হয়। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।